হিমাচলে কংগ্রেস জিতেছে, কিন্তু বাজেভাবে হেরেছে গুজরাটে। আর গুজরাটে হারার পরেই বিভিন্ন রকম অজুহাত শুরু হয়ে গেছে কংগ্রেসের। আসুন প্রথমে দেখে নেব কংগ্রেস মুখপাত্র গুজরাট হার নিয়ে কি বলছেন। ইচ্ছাধারী ভোট, সাহেব নে ইচ্ছা করলি ভোট পড় গে, তো ঔসত নিকালো তো ইয়ে 25 से 30 सेकंड में एक वोट वोट वहां सात पड़े एक पार्टी को। वीवीपैट में 21 बार पर्ची निकली उस पार्टी, आप जानते हो कौन सी पार्टी। गुस्सा और रोष था वो सबको दिख रहा था, आप में से कुछ लोग छाप भी रहे थे। रूलिंग पार्टी का वोट शेयर 5% बढ़ जाए ये सुनकर भी अटपटा सा लगता है। लोगों की जरूरत नहीं है, मशीनों की जरूरत नहीं है, वोटर की जरूरत नहीं है, विपक्ष मुक्त भारत बनाई रहे, लेकिन ये जो चुनाव मुक्त भारत हो रहा है, लोकतंत्र मुक्त भारत हो रहा है, इस विषय में हम और आपको गंभीरता से आवाज उठानी होगी। इस पे थोड़ा आप इन्वेस्टिगेशन करिए, डरो मत, मिलकर लड़ेंगे तो लोकतंत्र को बचा पाएंगे, आने वाली पीढ़ियों को बचा पाएंगे। नमस्कार आदाब, আমি আপনাদের প্রবীর বিশ্বাস আর আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল। এই যে গুজরাটে হার হলো কংগ্রেসের, তার আত্মমন্থন করতে গিয়ে, আত্মসমালোচনা করতে গিয়ে কংগ্রেস কিন্তু বারবার নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টির সমালোচনা করে দিচ্ছে। দেখুন, ভারতীয় জনতা পার্টির দোষ থাকতে পারে, প্রধানমন্ত্রী ভোট দিতে গিয়ে র্যালি করতে পারেন অনৈতিকভাবে, প্রধানমন্ত্রী শিশুদের নিয়ে ভোট প্রচার করতে পারেন, প্রধানমন্ত্রী র্যালির মধ্যে দিয়ে অ্যাম্বুলেন্সকে পাস করিয়ে দিতে পারেন, যদিও সবটাই সাজানো, প্রধানমন্ত্রী র্যালিতে অ্যাম্বুলেন্স কেন, একটা পিঁপড়েও গলতে পারে না, তার যা সিকিউরিটি, তবুও এসব লোক দেখানো থাকবেই, এসব আছেও। কিন্তু তারপরেও কংগ্রেসের কি ভূমিকা? কার্যত বলা যেতে পারে কংগ্রেস কিন্তু গুজরাটে মাঠেই নামেনি। হ্যাঁ, গুজরাটে ভোট প্রচারে মাঠেই নামেনি। এর কারণ কি? অনেকগুলো কারণ হতে পারে। প্রথমত, কংগ্রেসের কোনো সংগঠন গুজরাটে নেই। এক, যেটুকু সংগঠন আছে, যে যে নেতারা স্থানীয় স্তরে তারা প্রভাব বিস্তার করতে পারেন, সেই সব নেতাদের গুরুত্ব দেওয়া হয়নি। কংগ্রেসের দায়িত্ব, ভোটের দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল তাকে নিচুতলার কর্মীরা মেনে নিতে পারেননি। এসব ছাড়াও রাহুল গান্ধী কংগ্রেসের হয়ে প্রচার করতে গিয়েছেন মাত্র দুদিন। ভেবে দেখুন, তিনি ভারত জোড়ো যাত্রা করছেন, গুজরাটে ভোট হচ্ছে, তিনি গুজরাটেই যাচ্ছেন না। যে রাহুল গান্ধীর উপর নির্ভর করে কংগ্রেস এগোতে চাইছে, যে রাহুল গান্ধীকে সামনে রেখে কংগ্রেস এগোতে চাইছে, তিনি ভোট প্রচারে গেলেন না। কিন্তু কেন গেলেন না, কি কারণ হতে পারে, আমরা আসবো এই নিয়ে ছোট্ট একটা বিরতির পর। বিরতিতে আপনাদের যে কথা বলছিলাম, যে সত্যি সত্যি আমাদের চ্যানেল হয়তো যে কোনো দিন বন্ধ করে দিতে হতে পারে, কারণ চ্যানেলের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। আমরা ইউটিউব থেকে যে টাকা রেভিনিউ পাই, যে আর্থিক রেভিনিউটা পাই আমরা, তা দিয়ে আমাদের 4-5 দিনের এপিসোডও করা সম্ভব হয় না। বাকিটা নির্ভর করি আমরা আপনাদের ওপরে। আপনারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেন, পাশে এসে দাঁড়ান, তাই আমরা এপিসোডগুলো করতে পারি। তবে এখনকার যা পরিস্থিতি, আর বোধহয় বেশি দিন টানতে পারবো না। খুব বেশি হলে ডিসেম্বর মাস বা আরেকটু বেশি হলে জানুয়ারি মাসের মধ্যে হয়তো আমাদের চ্যানেল বন্ধ করে দিতে হতে পারে, কারণ এই এত বিপুল খরচ আর টানা যাচ্ছে না। কারণ আমাদের যিনি প্রডিউসার বা আমরা নিজেরা যতটা সম্ভব নিজেদের থেকে দিয়ে করছি, কিন্তু এরও তো একটা সীমা আছে, একটা লিমিটেশন পর্যন্ত দেওয়া যায়। তারপরে প্রত্যেকেরই আমাদের ঘর সংসার আছে, আমাদের সংসার চালাতে হয়, আমাদের সামাজিকতা আছে, তাই আমরা হয়তো আর পারবো না। যদি এই বাংলার আওয়াজ, বাঙালির আওয়াজ, একমাত্র তো চ্যানেল যারা বাঙালির হয়ে কথা বলে, এই চ্যানেলটিকে যদি বাঁচাতে চান, প্লিজ আমাকে ফোন করুন, আমাদের পাশে এসে দাঁড়ান। নিচে নাম্বারটি দিলাম, 9830007 5869, এই নাম্বারে আমাকে ফোন করুন, প্লিজ পাশে এসে দাঁড়ান, চ্যানেলটি আমরা দীর্ঘমেয়াদীভাবে চালাতে চাই।
যে কথা বলছিলাম আপনাদের, এই যে কংগ্রেস কেন গা ঘামালো না, সাংগঠনিক দুর্বলতা সে তো আছেই, বিজেপির প্রতি মানে অর্থাৎ গুজরাটিদের বিজেপির প্রতি যে ভালোবাসা বা গুজরাট অস্মিতা, কারণ দেশের প্রধানমন্ত্রী গুজরাটি, স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাটি, দেশের তামাম বড় বড় পদে গুজরাটিরা বসে আছেন, দেশের বড় বড় ব্যবসায়ীরা গুজরাটি, এই গুজরাট নিয়ে গুজরাটিদের যে অস্মিতা তার ধারে কাছে যেতে পারেনি কংগ্রেস। যেমন পশ্চিমবাংলায় যখন ভোট হলো, বাংলা নিজের মেয়েকে চায় এই স্লোগানের কাছে ধারে কাছে টিকতে পারেনি বিজেপির 14,000 কোটি টাকার বিরাট বৈভবের প্রচার। তামাম মন্ত্রীকুল এসছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সভাপতি থেকে শুরু করে বিজেপির সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা, সভাপতিরা পশ্চিমবাংলায় ডেলি প্যাসেঞ্জারি করেছেন, দলিতের বাড়ি খেয়েছেন, বাড়ি বাড়ি প্রচার করেছেন, তাতেও কিন্তু চিলে ভেজেনি বাঙালি, কারণ বাঙালি অস্মিতাটা কাজে লেগেছিল। বাঙালি ভেবেছিল, বাঙালি চেয়েছিল যে বাংলায় বাঙালিদের সরকার থাকুক, বাংলায় যেমন গুজরাটি মার্জনা করবেন, বাংলায় যেমন বিজেপি বাঙালি হয়ে উঠতে পারেনি, গুজরাটে কংগ্রেসেও কিন্তু গুজরাটি হয়ে উঠতে পারেনি। সাবেক কংগ্রেস ঘরানাই চলছে, সেই পরিবার কেন্দ্রিক সমস্ত কিছু চলছে, এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে কংগ্রেস, কিন্তু সেখানেও কিন্তু সাফল্যের মুখ দেখতে পাচ্ছে না সেভাবে। যদিও ভারত জোড়ো যাত্রায় ব্যাপক সাফল্য পাওয়া গিয়েছে, কিন্তু এই সাফল্য ভোট বাক্সে কতটা প্রতিফলিত হবে সেটা তো 2024 নির্বাচন বলবেই, কারণ রাহুল গান্ধী তো অ্যামেচার পলিটিশিয়ান, তিনি আজ আছেন পলিটিক্সে কাল নেই। আজকে ভারত জোড়ো যাত্রা হয়তো করছেন, কালকে হয়তো দেখা যাবে তিনি অন্য কোথাও বিদেশে গিয়ে ছুটি কাটাচ্ছেন। তো এই ধরনের পলিটিশিয়ানদের ভারতবর্ষের মানুষ খুব একটা পছন্দ করেন না। এছাড়াও আরও একটি কারণ আছে, এছাড়াও যে মেজর কারণ সেটা হচ্ছে যে কংগ্রেস কেন বিজেপির বিরুদ্ধে সেভাবে লড়লো না গুজরাটে, যেভাবে হিমাচলে লড়েছে। এখানে লড়লো না কেন বা বিজেপির বিরুদ্ধে সেভাবে ফাইট দিতে পারলো না কেন গুজরাটে, সেটা বুঝতে হলে আগে হিমাচলটা বুঝতে হবে। হিমাচলে কংগ্রেস কিন্তু সেভাবেও গা ঘামায়নি, গুজরাটে যেমন ঘামায়নি হিমাচলেও গা ঘামায়নি। আর দিল্লির এমসিডি নির্বাচন তো ছেড়েই দিলাম, কিন্তু এই যে হিমাচলে কি করে কংগ্রেস জিতলো, হিমাচলে জেতার পেছনে কারণ হচ্ছে সেখানকার যারা প্রার্থী হয়েছেন কংগ্রেসের তারা প্রত্যেকেই কিন্তু স্থানীয় স্তরে বেশ প্রভাবশালী এবং স্থানীয় স্তরে তারা সারা বছর মানুষের সাথে কাজ করেন। গুজরাটে কিন্তু যারা প্রার্থী হয়েছেন তাদের অধিকাংশকে মানুষ চেনেই না, তাদের নামও শোনেনি এরকম। এবার তারপরেও আর একটা কারণ আছে যে কোনোভাবে, এটা আমাদের ধারণা নয়, এটা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি আমরা, যে কোনোভাবে বিজেপি কংগ্রেসকে ব্ল্যাকমেল করেনি তো, যে গুজরাটে তোমরা যদি বেশি মাথা ঘামাও তাহলে কিন্তু ন্যাশনাল হেরাল্ডের ফাইল খুলবে, তাহলে কিন্তু রাহুল গান্ধীকে আবার সিবিআই জিজ্ঞাসাবাদ করবে ইত্যাদি ইত্যাদি, বা প্রিয়াঙ্কা বড়োরার স্বামীর নামে যে কেসগুলো রয়েছে জমি সংক্রান্ত সেই ফাইলগুলো রিওপেন হবে, এরকম কোনো ব্ল্যাকমেল করা হয়নি তো, হতেও পারে, এটা আশঙ্কা রাজনৈতিক মহলের, কিন্তু অমূলক নয়, এই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই গুজরাটের সার্বিক পরাজয়ের পেছনে যেটা কংগ্রেসের ব্যর্থতা সেটা তো মানতেই হবে। আর আপনাদেরকে বললাম অনুষ্ঠানের শুরুতেই দেখালাম, এখন তারা বলছেন নির্বাচন কমিশন এই করেনি সেই করেনি, 5টা থেকে 6টার মধ্যে 6% ভোট পড়ে গিয়েছে, একটা ভোট পড়তে 45 সেকেন্ড সময় লাগে, এরা 45 সেকেন্ড সময় লাগলে মানুষের ভিড় হয়ে যাবে, মানুষ ট্যাম্পড হয়ে যাবে, এরকম অনেক কথা বলা হয়েছে। ইচ্ছাধারী ভোট, সাহেব নে ইচ্ছা করলি ভোট পড় গে, তো ঔসত নিকালো তো ইয়ে 25 সে 30 সেকেন্ড মে এক ভোট, ভোট ওয়াহ 7 পড়ে এক পার্টি কো, ভিভিপ্যাট মে 21 বার পর্চি নিকলি উস পার্টি, আপ জানতে হো কোন সি পার্টি। গুসা ও রোষ থা ও সবকো দিখ রহা থা, আপ মে সে কুছ লোক ছাপ ভি রহে থে, রুলিং পার্টি কা ভোট শেয়ার 5% বড় যায়, ये सुनकर भी अटपटा सा लगता है। लोगों की जरूरत नहीं है, मशीनों की जरूरत नहीं है, वोटर की जरूरत नहीं है, विपक्ष मुक्त भारत बनाई रहे, लेकिन ये जो चुनाव मुक्त भारत हो रहा है, लोकतंत्र मुक्त भारत हो रहा है, इस विषय में हम और आपको गंभीरता से आवाज उठानी होगी। इस पे थोड़ा आप इन्वेस्टिगेशन करिए, डरो मत, मिलकर लड़ेंगे तो लोकतंत्र को बचा पाएंगे, आने वाली पीढ़ियों को बचा पाएंगे। किंतु তাদের নিজেদের দুর্বলতা কখনোই তারা স্বীকার করছে না। এই যে যারা শাসক দল থাকবে তারা সরকারি মেশিনারির সুবিধাটা পাবে, এটা জেনেই তো বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়েছিল কংগ্রেস। আজকে এখানে যখন তৃণমূলের বিরুদ্ধে বিজেপি বা সিপিআইএম বা কংগ্রেস লড়তে যায়
তারা জানে যে একটা সরকারি মেশিনারির সাপোর্ট সরকারের দল পাবে, সরকারে যে দল আছে সে দল পাবে, বামপন্থীরাও পেয়েছে, কিন্তু এখানে সেভাবে কিন্তু তারা সুযোগ পায়নি। বিরোধীরা যে সুযোগটা তৃণমূল পেয়েছে, গুজরাটেও তাই, তারা কংগ্রেস নিজেদের সমালোচনা করছে না, তারা কখনো নির্বাচন কমিশনকে দোষ দিচ্ছে, কখনো নরেন্দ্র মোদীকে দোষ দিচ্ছে, কখনো বিজেপি দলকে সার্বিকভাবে দোষ দিচ্ছে, কিন্তু তাদের যে সবটাই আগোছালো গুজরাটে এটা তারা স্বীকার করছে না। এটা তাদের রাজনৈতিক প্রোপাগান্ডা হতে পারে, তারা এইভাবে শাক দিয়ে মাছ ঢাকতে পারেন, কিন্তু আজকে যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আঙুল তুলছে কংগ্রেস গুজরাটের ক্ষেত্রে, বামপন্থীরা দীর্ঘদিন এখানে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল আপনারা জানেন, কিন্তু সেই সময় আমাদের এখানকার কংগ্রেসই কেন, সেন্ট্রাল কংগ্রেস কাউকেই কিন্তু তার বিরুদ্ধে সর্বতে দেখা যায়নি। যখন এখানে একটার পর একটা ভোট লুট হয়ে গিয়েছে, অন্তত বামপন্থীদের শেষের দিকে তো রীতিমতো ভোট লুট হতো, মানে প্রায় সব বুথেই হতো, এক একজন মানুষ চারটে পাঁচটা ছটা দশটা পঁচিশটা করে ভোট দিতেন। আমরা ভোট দিতে গিয়ে দেখেছি যে আমরা ভোটের লাইনে দাঁড়িয়েই আছি, আর এক দল অচেনা লোক এসে ক্রমাগত ভোট দিয়ে যাচ্ছে, এরকম তো হয়েছে। কোথায় কংগ্রেসের তো তখন তারা রাগ কাটেননি, আজকে গুজরাটে হেরে গিয়ে রাগ কাটছে, কারণ কংগ্রেসের সাথে একটা বন্ধুত্ব কিন্তু বামপন্থীদের চিরকালের চিরকালের বন্ধুত্ব, দিল্লিতে তুমি থাকো বাবা, আমাকে রাজ্যটা শাসন করতে দাও, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং ছিলই। এবার এই আন্ডারস্ট্যান্ডিংয়ের ফলেই কংগ্রেসকে কিছু পকেট ছেড়ে রাখতো, যখন বামপন্থীরা এখানে দোর্দণ্ড প্রতাপ বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সেই সময়ও কিন্তু চৌরঙ্গী কংগ্রেস জিতত, অধীর চৌধুরী জিততেন, গণি খান জিততেন, এরকম বিভিন্ন জায়গায় কংগ্রেস কিন্তু জিতত। অর্থাৎ যে কিছু কিছু জায়গা কংগ্রেসকে বামপন্থীরা এমনি ছেড়ে রেখেছিল, চাইলে তারা সবটাই লুট করে নিতে পারতেন, সব ভোট তারা পেয়ে যেতে পারতেন, কিন্তু তারাও ছেড়ে রেখেছিলেন, এটা একটা মিলিজুলি আন্ডারস্ট্যান্ডিং ছিল। তারই প্রতিফলন ঘটেছে কিন্তু বিগত দিনে আমরা দেখলাম যে তৃণমূলকে হারাতে গিয়ে যে কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম দেওয়াল লিখত, যে কংগ্রেসের বিরুদ্ধে স্বৈরাচারী লিখত, ইন্দিরা গান্ধীকে ডাইনি বলতো, সেই কংগ্রেসের সাথে হাত মিলিয়ে কিন্তু বামপন্থীরা এখানে লড়েওছে এবং কংগ্রেস এটা মেনেও নিয়েছে। সেটা আলাদা ব্যাপার, রাজনৈতিক কম্পালশন থাকতে পারে, কিন্তু কংগ্রেস কেন একই কাজ আপ পার্টির সাথে, অর্থাৎ আম আদমি পার্টির সাথে গুজরাটে করলো না, কারণ গুজরাটে তারা লড়তেই চায়নি, সেই লড়ার মানসিকতাই তাদের ছিল না। আমরা এ নিয়ে দীর্ঘ আলোচনা করতে পারি, কিন্তু আমরা মূল বিষয়টা আপনাদেরকে বললাম যে কংগ্রেস হারের পেছনে যতই নির্বাচন কমিশনকে দোষ দিক, যতই বিজেপিকে দোষ দিক, নরেন্দ্র মোদীকে দোষ দিক, আসলে বিজেপির বিরুদ্ধে লড়বার মতন সাংগঠনিক সক্ষমতা তাদের ছিল না, এবং সাথে সাথে যেটা ছিল না সেটা ছিল সদিচ্ছার অভাব। কংগ্রেসের সেখানে সদিচ্ছার অভাব ছিল, এই সদিচ্ছার অভাব থেকেই কিন্তু কংগ্রেস গুজরাটে হেরেছে, এবং হিমাচলও যে কোনো সময় হেরে যেতে পারতো, কারণ হিমাচলে যারা প্রার্থী ছিল তারা যথেষ্ট প্রভাবশালী নিজের এলাকায়, তারা নিজের কারিশ্মা জিতেছেন। রাহুল গান্ধী প্রিয়াঙ্কা বারোডরা কোনো কারিশ্মা ছিল না, কেন্দ্রীয় স্তরে কংগ্রেসের কোনো কারিশ্মা ছিল না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করবেন, লাইক বাটনটা আঙুলটা টাচ করলে লাইক হয়ে যাবে, আর যারা আমাদের চ্যানেলটি নতুন এসেছেন বা কিছুদিন হলো দেখছেন তাদেরকে অনুরোধ করবো দয়া করে সাবস্ক্রাইব বাটনটা একবার টাচ করে দিন, পাশে বেল বাটনটা টাচ করে দিন, তাহলেই আপনারা আমাদের এই প্রায় 1.25 লক্ষ পরিবার, 1,78,000 পার করে গিয়েছি আমরা, এই পরিবারের আপনিও সদস্য হয়ে যাবেন। আর যদি কোনো আমাদের বক্তব্যের উপরে আপনার কোনো পাল্টা বক্তব্য থাকে তা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তাদেরকে অনুরোধ করছি 9833007569, এই নাম্বারে নিজের নাম আর জেলার নামটা লিখে পাঠান, আমরা আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, জয় বাংলা, জয় হিন্দ।